জল্পনার হলো অবসান, গঠিত হলো না ক্রিকেট অ্যাসোসিয়েশন, মামলা মুকুন্দমা সবকিছু শেষ করে অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বতন সম্পাদক তিবির চন্দ। আগেই বিনা দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তপন লোধ। ভোট প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদক নির্বাচিত হয়েছেন তাপস ঘোষ। যুগ্ম সম্পাদক জয়ন্ত দে, কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন জয়নাল দাস। প্রেসিডেন্ট হিসাবে তপন লোধ, আচ্ছা তপন লোধ উনি আনকন্টেস্টেড আগে নির্বাচিত হয়েছিলেন। আজকে নির্বাচনে যারা জয়ী হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন তিমির চন্দ্র, সেক্রেটারি হিসেবে জয়ী হয়েছেন তাপস ঘোষ। কত ভোট পেয়েছেন তিমির চন্দ্র? পেয়েছেন 18 ভোট। আর উপানন্দ দেবর্মা পেয়েছেন 14 ভোট। তাপস ঘোষ পেয়েছেন অ্যাজ সেক্রেটারি 19 ভোট। সুব্রত দে পেয়েছেন 13 ভোট। জয়েন্ট সেক্রেটারি হয়েছেন জয়ন্ত দে 18 ভোট পেয়ে, সানি শাহ পেয়েছেন 14 ভোট, জয়লাল দাস ট্রেজারার হিসেবে পেয়েছেন 19 ভোট, বাসুদেব চক্রবর্তী 13 ভোট। এদিকে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অলোক ঘোষ, অর্ঘজিৎ ঘোষ, আশিস ভট্টাচার্য, অতীত কুমার সাহা, বন্দন দাস, মানিকলাল দাস, নীতিশ দেবনাথ, অঞ্জন দত্ত, সৌমিত্র গোপ, শুভম রায়, সুমন্ত দেব রায়, তাপসেন্দুনাথ, উত্তম মণি, মোট 18 জনের কমিটি গঠন করা হয়েছে অ্যাসোসিয়েশনে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।